দর্শক যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় বাংলা চলচ্চিত্রের কৌতুক সম্রাটকে এই প্রশ্নের উত্তর দিতে কি আপনাদের ভাবতে হবে নিশ্চয়ই নয় বাংলা চলচ্চিত্রের কৌতুক সম্রাট বলা হয় দিলদার হোসেনকে কৌতুক অভিনেতা হিসেবেই তার পরিচিতি ছিল বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বেশি হাসির খোরাক যোগানো মানুষটির নাম দিলদার দু হাজার তিন সালের তেরো জুলাই তারিখে মারা যান অসম্ভব জনপ্রিয় এই মানুষটি মৃত্যুর দীর্ঘ সময় পর কেমন আছে এই অভিনেতার পরিবার নিশ্চয়ই দর্শক আপনারা সেই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে চলুন দর্শক আর দেরি না করে জেনে নেই দিলদার হোসেনের পরিবার কোথায় থাকে কি করে কেমন অবস্থায় আছে দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম এই দম্পতির দুই কন্যা সন্তান বড় মেয়ের নাম মাসুমা আক্তার পেশায় তিনি দাঁতের ডাক্তার বিয়ে করেছেন অনেক আগেই তার ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর মেয়ে পড়ছে ক্লাস সেভেনে ছোট মেয়ে জিনিয়া আফরোজ দিলদারকে এখন মানুষের মনে পড়ে এমন সময় বাংলা চলচ্চিত্রে দিলদারের উপস্থিতি ছিল অনিবার্য দিলদার ছাড়া চলচ্চিত্র যেন তারকাবিহীন ভাতের মতো বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংসদের সভাপতি ছিলেন দিলদার কিন্তু মারা যাওয়ার পর প্রথম তিন চার বছর সংগঠনটি দিলদারের মৃত্যুবার্ষিকী পালন করত এখন পালন করা তো দূরের কথা সংগঠনের কারও এই দিনটির কথাই হয়তো মনে নেই দিলদারের ছোটোবে জিনিয়ার স্বামী মারা গেছেন জিনিয়া আগে টেলিকমিউনিকেশনে চাকরি করতেন সেখান থেকে চলে আসেন ব্র্যাক ব্যাংকে পাঁচ বছর চাকরির পর সেটিও ছেড়ে দেন শারীরিক অসুস্থতা ও অতিরিক্ত অতিরিক্ত কাজের প্রেশারে এই চাকরি ছাড়তে বাধ্য হন তিনি বর্তমানে চাকরির চেষ্টা করছেন জিনিয়া যিনি বলেন পরিবারের সব কিছু আমার মা দেখাশোনা করেন উনারও বয়স হয়েছে আমাদের সংসার রয়েছে তার ফাঁকেও দেখভাল করি যতটুকু পারি আর আমার তো কোনো ভাই নেই তাই আম্মাকে আমাদের দুই বোনকেই দেখতে হয় উল্লেখ্য দিলদার ঢাকায় চলচ্চিত্র জগতে প্রবেশ করেন উনিশশো সালে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কেন এমন হয় এই ছবির মাধ্যমেই অভিনয় অভিষেক দু সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আবদুল্লা নামে একটি ছবি নির্মাণ করা হয় যার নায়ক ছিলেন দিলদার দিলদার চলচ্চিত্রে কাজ করে টাকা জমিয়ে ডেমরার সারুলিয়ায় উনিশশো সালে একটা পাঁচতলা বাড়ি করেছেন এখন চারতলা পর্যন্ত ভাড়া দেয়া এবং তলায় দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন এছাড়াও তিনি মাঝে মধ্যে বড় মেয়ের কাছে চাঁদপুরে ও ছোট মেয়ের কাছে ঢাকার নিকেতনে থাকেন দর্শক দিলদারের মতো অসংখ্য চলচ্চিত্র অভিনেতা রয়েছেন যারা আমাদের চলচ্চিত্রে অভিনয় করে সমৃদ্ধ করেছেন আমাদের চলচ্চিত্রকে এবং বাংলা সংস্কৃতকে এমন অনেকেই আছেন যাদের পরিবার এখন দিনাতিপাত করছে অনেক কষ্টের মধ্য দিয়ে দিলদার প্রয়াত হয়েছেন দিলদারের মতো আরও অনেকেই প্রয়াত হয়েছেন কিন্তু তাদের পরিবাররা কেমন আছে কিভাবে আছে সেই খবর আমরা একদমই করি না কিন্তু কেন এসব মানুষ তো আমাদের দেশের সংস্কৃতিকে আমাদের এফডিসিকে আমাদের চলচ্চিত্রকে অনেক কিছুই দিয়েছেন সুতরাং তাদেরকে যেন আমরা না ভুলি তাদের খোঁজখবর নেই সেই প্রত্যাশাই আমাদের